লোকসভাকে বঞ্চনা করতে করতে নির্লজ্জ হতে হতে আজকে উনি কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? ভোট প্রচারে আদিবাসীদের সাথে মেতে উঠলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বেলিয়াতোড়ের বেনাচাপড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে ভোট প্রচারে বেরিয়ে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে আদিবাসী মানুষদের সাথে নিয়ে বিভিন্ন স্থানে পুজো দেন তিনি। এরপরেই আদিবাসীদের সঙ্গে ধামসা মাদুলের তালে তাল মিলিয়ে নৃত্যেও সামিল হন। আদিবাসীদের সাথে নৃত্যের মাধ্যমে জনসংযোগের কাজটাও সেরে নিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার সেরে এক আদিবাসী পরিবারের বাড়িতে বসে মুড়ি খেতে খেতে গল্প করতেও দেখা গেল সুজাতা দেবীকে। তবে সবশেষে কটাক্ষ করতে ছাড়েননি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুজাতা মণ্ডলের প্রতিদ্বন্দ্বে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে। সম্প্রদায়কে বা শ্রীলঙ্কার সম্প্রদায়কে আজ দেখছি সবাই ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। মেয়েরা ছুটে আসছে বাচ্চা কোলে নিয়ে এবং ছাদ থেকে হাত নাড়ছে, বলছে আমরা আছি তৃণমূলের সাথে। এর থেকে বড় প্রাপ্তির আর কিছু হয় না। আরো তো দুই দলের প্রার্থীরা রয়েছে, কতটা কঠিন লড়াই মনে হচ্ছে? দেখুন, বিরোধীদেরকে আমরা কোনোদিনই প্রতিপক্ষ বলে মনে করি না, কারণ বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তিনি তো কোনো কাজই করেননি। তিনি আমার উপর যা অন্যায় অত্যাচার যা করেছেন সেগুলো নিয়ে আর আমি বলছি না, কিন্তু উনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে কেন এত বঞ্চনা করলেন 10 বছর ধরে? তাহলে তাকে আমি কি প্রতিপক্ষ মনে করব? আর সিপিএমকে নিয়ে বলে সময় নষ্ট করছি না, আমি তো বারবার একটাই কথা বলছি যে আমাদের টার্গেট নিজেদের সাফল্যকে ছাপিয়ে আরো সাফল্যের দিকে এগোনো। আচ্ছা, সৌমিত্র খা তো টেনে চেপে প্রচার করছে, কি বলবেন? এবারে একদম টেনে একদম চলে যান একদম এখান বিষ্ণুপুর ছেড়ে, বুঝতে পেরেছেন? কারণ বিষ্ণুপুর লোকসভাকে বঞ্চনা করতে করতে নির্লজ্জ হতে হতে আজকে উনি কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? 5 বছর তো বিজেপির কেন্দ্রে সাংসদ ছিলেন, কিচ্ছু কাজ করলেন না, মানুষের পাশে থাকলেন না, কোন একটা উন্নয়ন করলেন না, এখন লোক দেখানি কমিশন খাওয়ার জন্য লাইট দিচ্ছেন। আরে আপনার বাতি জ্বলে গেছে, চিন্তা করবেন না, সেটা আপনার ফিউজ হওয়ার বাতি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটিভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।